কি গানটা চেনা চেনা লাগে? হ্যাঁ ঠিকই ধরছেন, এটা আমাদের শাকিব খান ভাইয়ের দুষ্টু কোকিল গানের সস্তা গুলিস্তান ভার্সন, দুষ্টু ভ্রমর। ইনি হলেন আমাদের কপি পেস্ট শাকিব খান, মানে গরিবের শাকিব খান। আর ইনি হলেন আমাদের মিমি চক্রবর্তীর বস্তি ভার্সন। আচ্ছা ওয়েট, এই খালাম্মারেও নিশ্চয়ই চেনা চেনা লাগে? হ্যাঁ ঠিকই ধরছেন, ইনি হলেন আমাদের সেই খালাম্মা যিনি কিছুদিন আগে আমাদের শাকিব খান ভাই তিন নম্বর বউ হওয়ার জন্য একেবারে আধা জল খেয়ে মাঠে নেমেছিল, কিন্তু পাত্তা দেয় নাই 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 নাই। আমি যেহেতু শাকিব খানের তিন নম্বর বউ হব, তবে বউ হিসেবে পাত্তা না পাইলেও নায়িকা হিসেবে কিন্তু ঠিকই পাত্তা পাইছে। তবে আমাদের শাকিব খানের না, এই যে শাকিব খানের মতো ভাবসাব নেওয়া টুপি খানের, দুষ্টু ভ্রমর। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউজ ঝাগানাগা ভিডিও। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। বাহ বাহ বাহ, দুষ্টু কোকিল থেকে ডিরেক্ট দুষ্টু ভ্রমর। আমাদের শাকিব ভাই এবং মিমি চক্রবর্তীর তুফন সিনেমার দুষ্টু কোকিল গানটা শুনে নাই এমন মানুষ অনলাইনে খুবই কমই খুঁজে পাওয়া যাবে। তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পর যতটা না তুফান তুলছে তার থেকে বেশি তুফান তুলছে এই দুষ্টু কোকিল গান। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই একসাথে শুধু এই একটাই গান। আর দুষ্টু কোকিল গানটা এতটা ভাইরাল এবং মানুষের মুখে মুখে থাকায় আমাদের গরিবের শাকিব খান এবং শাকিব খানের তিন নম্বর বউ দুষ্টু কোকিল গানের একটা সস্তা গুলিস্তান ভার্সন বের করছে, দুষ্টু ভ্রমর। ভাইরে কপি করারও একটা লিমিট থাকে, কিন্তু এই যে দুষ্টু ভ্রমর গানটা যারা বের করছে তাদের না কোনো লিমিটই নাই। শুধুমাত্র গানটার লিরিক্স ভিন্ন, তা না হলে গানের সুর মিউজিক ভিডিও ফুটেজ সবকিছু একেবারে স্টেপ বাই স্টেপ কপি করা হয়েছে। আমাদের গরিবের শাকিব খানকে দেখেন মানাইছে কিন্তু। হ্যাঁ যদিও আমাদের শাকিব খান ভাইয়ের আশেপাশেও যায় নাই, বাট তারপরও চেষ্টা তো করছে। আমি শুধু ভাবতেছি আমাদের নায়িকা শাকিব খান ভাইয়ের তিন নম্বর স্ত্রী হওয়ার জন্য যে গড়াগড়ি পাততেছিল, সারাদিন চিল্লাছিল আমার জিরো ফিগার আমার জিরো ফিগার। কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। বলছিলাম কি মামনি, শুধুমাত্র জিরো ফিগার থাকলে হয় না, অভিনয় নাচা গানাও একটু জানা লাগে। নাচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তো কপি করা হয়েছে, বাট কপিটাও ঠিক মতো হয় নাই। এরকম পারফরমেন্স নিয়ে নাকি আবার শাকিব খান ভাইয়ের নায়িকা হবে, তবে তার ডেডিকেশন দেখে আমি সত্যি খুবই অবাক হয়ে যাচ্ছি। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য বা ট্রেন্ডিং এ থাকার জন্য সে কি না করতেছে। প্রথমে খুবই সুশীল সুশীল ভিডিও বানিয়ে মিডিয়া জগতে পা রাখছে, দেন শাকিব খানের তিন নম্বর বউ হওয়ার কি এক বিশাল নাটক। আমি যেহেতু শাকিব খানের তিন নম্বর বউ হব, তারপর তো গরিবের সানি লিওন হয়ে গেল। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, তাতেও কোনো কাজ হয় নাই, দুই দিন পর মানুষ ভুইলা গেছে, তাই এখন আবার নিয়ে হাজির হয়েছে নট দুষ্টু কোকিল, দিস ইজ দুষ্টু ভ্রমর। আহা কি সুন্দর নাচ, একেবারে মিমি চক্রবর্তী ফেল। আচ্ছা আপনারা আমাদের এই গরিবের সস্তা মিমি চক্রবর্তীকে দশে কত দিবেন কমেন্টে জানান। তবে যাই বলেন আমাদের গরিবের শাকিব খান কিংবা গরিবের মিমি চক্রবর্তী কিংবা নাচ গান ভিডিও ফুটেজ সবকিছু স্টেপ বাই স্টেপ কপি করতে গিয়ে না পারলেও গানের লিরিক্স কিন্তু জাস্ট ওয়াও। ঠোঁট রাঙাতে পানের সাথে চাইরে চুন, মধু নিতে ভ্রমর করে গুন 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 গুন। বিশ্বাস করেন লিরিক্স শুনে তো আমি গানটার প্রেমে পড়ে গেছি, এখন শুধু বিয়ে করা বাকি। হাইছেন না হাইছেন না, গানটা কিন্তু তারা পুরো কপি করলেও একটা জিনিস কিন্তু কোনোভাবেই কপি করে নাই, দুষ্টু কোকিল গানে আমাদের শাকিব খান ভাই একজন হিরোকে একেবারে গুলি কইরা মাইরা দেয়, কিন্তু এখানে আমাদের গরিবের শাকিব খান সেটা করে নাই, ওই নায়করে ধৈরা রাইখা তার নায়িকার সাথে নৃত্য করছে, যাতে করে ওই নায়ক দেখতে পারে যে তার নায়িকার সাথে আর একজন কিভাবে ফষ্টি নষ্টি করতেছে। ওই যে একটা কথা আছে না, মারার থেকে তারা ভালো যদি না মারে দৌড়, এখানেও বিষয়টা সে মাইরা ফেললে তো সে গেলই, কিন্তু তার সামনে যদি তার নায়িকার সাথে আর একজন ডিস্টিং ডিস্টিং করে তাহলে সেটা মানে কি পরিমাণ ইফেক্ট করবে, কি পরিমাণ তার মনে জ্বালা হবে একবার ভাবেন। এখানে আমাদের গরিবের শাকিব খান সেটাই করছে, ব্রেইন আছে মানতে হবে, কিন্তু এত ব্রেইন থাকা সত্ত্বেও এতদিন পর কেন এই গানটা রিলিজ করলো শুধু সেটাই বুঝতেছি না। কিছুদিন আগেও তো আমাদের ফুল ভাইরাল ছিল, দুষ্টু কোকিল গানটাও ভাইরাল ছিল, তখন গানটা রিলিজ করলে দুষ্টু ভ্রমর না আসলেও গানটা হিট হয়ে যাইতো। আশা করছি বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা বারবার দেখেন বারবার দেখেন, আই হোপ বুঝা যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ যদি স্পন্সর কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা।
আল্লাহ হাফেজ।